প্রপত্র প্রদানের নামত সরকারে করে আছে দাদাগিরি, সিম্পল দাদাগিরি, যে এখন মূরপা আপনি লাইসেন্স লবই লাগবে। প্রাইভেট মানুষে করলে এই দাদাগিরি বলে কলেহেন, গভর্নমেন্টে করলে তাক রেগুলেশন বলে কয়, যে দিস ইজ দা রেগুলেশন। মানুষের জীবন নিয়ন্ত্রণ করে বলে মিছা অহংকার আছে সরকারের, সরকারের যে মিছা অহংকার আছে যে উই কন্ট্রোল লাইফ, সেই সরকারের অহংকারটো আমি ভাঙি দিব লাগে। সরকারত ময়ও আছো, সবে আছে, অশোক স্তম্ভটো থাকা মানে মোর একটা অহংকার। এই নিয়মবিলাক আমি লাহে লাহে যেতিয়া ভাঙি গৈ থাকিম, তেতিয়া এতিয়া দেখিব যে অসমখনের উপর মানুষের বা ভারতের উপর মানুষের বহুত পজিটিভ একটা চিন্তা আরম্ভ হব। বিভিন্ন প্রমাণপত্রের নামত সম্মুখীন হওয়া হারাশাস্তির বাবে জনসাধারণে দোষারোপ করে সরকারক। প্রত্যেকটি নির্বাচনের আগতে প্রতিদিনে মানুষের খং উঠি থাকে, কার উপর খং উঠিছে কোনেও না জানে, কিন্তু টিভি এটাই যদি কোনোবাই ক্যামেরা এটা লৈ সুধে আপনি সন্তুষ্ট না সরকারের উপর, মই তো ভাবি আছো মই মেডিকেল কলেজ বনাইছো, মই ইঞ্জিনিয়ারিং বনাইছো, মই টকার পিছত টকা দি আছো, কিন্তু মানুষজনে কব নাই নাই সরকারখন কাম নাই, সরকারখন দুর্নীতি পড়া। কারণ তেও যেতিয়াই সরকারের ওসর গৈছে, রেশন কার্ডের দোকান এখনো কার্ড এখনো যদি বিচারিব গৈছে, কাস্ট সার্টিফিকেট এখনো যদি বিচারিব গৈছে, সরকারের পর হারাশাস্তির সম্মুখীন হয়। মই ভোট দিয়া সরকারখনের পর মই কিয় হারাশাস্তির সম্মুখীন হব? জনসাধারণের এনে হারাশাস্তি লাঘব করার উদ্দেশ্যে সরকারি সা সুবিধাক জনসাধারণের দ্বারদলিত উপলব্ধ করার লক্ষ্যত আগবাড়িছে রাজ্য সরকার। অসম সরকারে শুভারম্ভ করিলে মিশন ভূমিপুত্র পোর্টেলর, এতিয়ারে পৰা ডিজিটাল রূপত জাতিগত প্রমাণপত্র লাভ করব এই পোর্টেল যোগে। অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি আর অন্যান্য পিছপরা শ্রেণী তথা অধিক অন্যান্য পিছপরা শ্রেণীর লোকে এই পোর্টেল যোগে আবেদন করে সহজে লাভ করব পারিব প্রমাণপত্র। কলাক্ষেত্রত সকল মন্ত্রী, বিধায়ক, উপায়ুক্ত, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষের উপস্থিতিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শুভারম্ভ করে এই পোর্টেলর। এতিয়ারে পৰা কেবল অনলাইনতে উপলব্ধ হব জাতিগত প্রমাণপত্র। মিশন ভূমিপুত্র দুইটা স্তম্ভ, অনলাইন ডিসপোজাল আর কালেকশন ফ্রম স্কুল এন্ড দেন ডিসপোজাল, এই গোটেই বস্তুটো সিএম ড্যাশবোর্ডের জড়িত হয়ে থাকবে। গতিকে মূলকে আহি থাকিব যে ডিব্রুগড়ত 100খন পেন্ডিং হয়ে আছে, শিবসাগরত 50খন পেন্ডিং হয়ে আছে, তেতিয়া আমার অফিসের পরাও আমি পার্সু করে থাকিম যে কিয় কাগজবিলাক পেন্ডিং হয়ে আছে। এই অনুষ্ঠানতে বিভিন্ন প্রপত্রর নামত জনতা হারাশাস্তি করে থাকিব নোৱাৰিব বুলিও স্পষ্টক উল্লেখ করে মুখ্যমন্ত্রীয়ে। লগতে মুখ্যমন্ত্রীর মন্তব্য, জাতিগত প্রমাণপত্র দিয়ার সময়ত জনতাক নাগরিকত্বর প্রমাণপত্র বিচরার কোনো অধিকার নাই উপায়ুক্তর। ট্রিবুনাল উইল ডিক্লেয়ার হুয়েদার আই এম এ সিটিজেন অর নট, ডিসির কোনো পাওয়ারে নাই মই ভারতীয় নাগরিক হয় নহয় বলে কোয়ার কারণে। কালি যদি মই কওঁ যে মই নহয় কি করবি ডিসি কও, ডিসি একো করব নয়, ডিসি হ্যাজ নো রাইট আন্ডার আওয়ার সিটিজেনশিপ ল, অনলি ফরেনার্স ট্রাইব্যুনাল হ্যাজ দ্য রাইট টু ডিক্লেয়ার এ ইন্ডিভিজুয়াল ফরেনার। ডিসির যদি ডাউট আছে ডিসিয়ে বর্ডার এসপিক কব পারে ভাই ইনভেস্টিগেশন করা ইয়ার উপর, কিন্তু ডিসি ক্যানট ডিসাইড অ্যান্ড আলটিমেটলি দিস কল হ্যাজ টু বি টেকেন বাই জুডিশিয়ারি, এ পার্সন ইজ হুয়েদার ইন্ডিয়ান সিটিজেন অর নট। ভিডিও জার্নালিস্ট হিতেশ ডেকার হইতে গুঞ্জন কলিতার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।